আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটি নতুন আনকমন সুন্দর ডিজাইনযুক্ত ফ্রক কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। তো এখানে আমি দেড় গজ পরিমাণ কাপড় নিয়েছি। আমি পাঁচ বছরের বাচ্চার একটি ফ্রক বানাবো। তো বন্ধুরা, চলুন প্রথমেই আমি কাপড়টিকে একবার ভাঁজ করে দুই পাট করে নিলাম। আমি এখানে সবটুকু কাপড় নিয়েছি, কাপড়টাও কাটিনি, ঝুল যা আসবে তা দিয়ে দিয়ে তারপর আমি কাপড়টিকে কেটে নেব। তারপর আমি কাপড়টিকে আরেকটু ভাঁজ করে আমি মোট চার পাট করে নিলাম। কাপড়টিকে আমি দুইবার ভাঁজ করে চার পাট করে নিয়েছি। এখন আমি এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে দেব যেখানে আমার গলা আসবে। আমি এখানে গলাতে এলাস্টিক লাগাবো, নতুন একটা ডিজাইনের ফ্রক বানাবো। আপনারা একবার দেখলেই, বন্ধুরা আমার এই ভিডিওটা দেখলেই আপনারাও পারবেন। আমি এক ইঞ্চি এক্সট্রা রেখে দিলাম এবং অপর পৃষ্ঠেও আমি এভাবে এক ইঞ্চি এক্সট্রা দাগ কেটে নিলাম। এখানে আমি এলাস্টিক লাগাবো, আমি গলার মধ্যে এলাস্টিক লাগাবো, এই জন্য বাড়তি এক্সট্রা আমি রেখে দিলাম। এই এক্সট্রা এক ইঞ্চি বাদ দিয়ে এখন আমি দাগ দেব। তো প্রথমে আমি আর্মহোলের দাগ দেব। এখানে যা কাপড় আছে আমি সবটাই নিয়ে নিয়েছি। তো সাধারণত বাচ্চাদের আর্মহোলে দাগ দিতে হয় পাঁচ অথবা সাড়ে পাঁচ, তো আমি এক্সট্রা আরও আধা ইঞ্চি বাড়িয়ে নিলাম। আমি ছয় ইঞ্চিতে দাগ কাটলাম, এরপর লম্বা একটা দাগ টেনে নেব। এরপর আমরা বডি মাপ নেব। তো বডি মাপ চার ভাগের এক ভাগ নিলেই হয়, যেহেতু আমি কাপড়টিকে চার পাট করেছি। তাই আমি এখানে বডি মাপ আমি নিলাম আঠাশ, তাই আমি সাত নিলাম। আঠাশের চার ভাগের এক ভাগ সাত, এক্সট্রা আধা ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য। তো আমি আরও এক্সট্রা দেড় ইঞ্চি অথবা এক ইঞ্চি আমি রেখে দেব। এটা হচ্ছে আমি এলাস্টিক লাগাবো কোমরে সেই জন্য। তো এই দেড় ইঞ্চি অথবা এক ইঞ্চি বাদ দিয়ে আমি আর্মহোলের যে মৌরিটা আছে হাতার মৌরির মাপ নেব। তো আমি হাতার মৌরি হিসাবে যা আছে আমি সবটাই রেখে দেব, এখানে আমি কেটে বাদ দেব না। আমার মোট পাঁচ আসবে, এই পাঁচ আমার আর্মহোলের মৌরির জন্য হয়ে যাবে। তারপর আমি দাগ টেনে নেব। এবার আসব আমি ঝুলের মাপে। তো আমি ঝুল নেব তেইশ, এক্সট্রা এক ইঞ্চি বেশি নিলাম এটা সেলাইয়ের জন্য। তো আমি উপরে যে আমার মোট ঝুল আসবে ২৬, তো আমি এক্সট্রা উপরে তিন ইঞ্চির বেল্ট লাগাবো। আমি গলায় যে এলাস্টিক লাগাবো, এলাস্টিক লাগিয়ে ওখানে আমি বেল্ট লাগাবো। তো আমি ঝুলের মাপ নিলাম, তারপর আমি যেখান থেকে দাগ কেটেছিলাম সেখান থেকে আমি পুরোটা ঝুল নিয়ে নিলাম, জামার যে ঘেরটা সবটুকু কাপড়ে নিয়ে নিলাম। এক্সট্রা এক ইঞ্চিতে আমি বেশি দাগ টেনে নিলাম, এখানে আমি এলাস্টিক লাগাবো, কোমরেও এলাস্টিক লাগাবো তাই, এবং পুরাপুরি দাগ টেনে নিলাম। এখন আমি একটা শেপ দিয়ে নেব এখানে। এখন দাগ অনুযায়ী আমি কেটে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা। এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যা কাপড় আছে আমি বাড়তি কিছু কাটলাম না, সবটা নিয়ে নিলাম।
তো আমাদের এটা এভাবে এলাস্টিক লাগাবো এখানে কোমরে, এখান থেকে সাথে এলাস্টিক লাগাবো, গলা থেকে 7 ইঞ্চি নিচে কোমরে আমি এলাস্টিক লাগাবো, এবং এখানে লম্বা একটা দাগ টেনে নিলাম। তো কাপড়টা কাটার পর বন্ধুরা কাপড়টা একরকম এরকম আসবে। এই তো আমাদের কাটা হয়ে গেছে, কাটার পর এরকম আসবে। তো আমরা এটা এখন, তো আসুন বন্ধুরা এখন আমরা সেলাইয়ে চলে যাই। তো সেলাই করার সময় কাপড়টির প্রথমে এক পার্ট সিধা সাইড করে রাখতে হবে, আর দ্বিতীয় পার্টটি উল্টো করে এর সাথে মিলিয়ে দিতে হবে, যাতে দুইটা সিধা সাইড ভিতরে পড়ে এবং দুইটা উল্টা সাইড বাইরে পড়ে। এরপর এরকম করে মিলিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। ঠিক একই রকম ভাবে আমাদের আরেকটি পার্ট আছে, আরেকটি সাইড আছে, ওইটাকেও মিলিয়ে সেলাই দিতে হবে। এই তো আমাদের দুইটা পাটি সেলাই দেওয়া হয়ে গেছে দুই সাইডেই। এখন আমরা আর্মহোলের যে মৌরিটা আছে ঝুল, এটা বের করব। তো আমাদের কোন দিক দিয়ে হাতার ঝুলটা বের হবে এটা আমরা দেখিয়ে দিচ্ছি। এই তো এই বাকি যে অংশটা আছে এটা দিয়ে আমাদের হাতের ঝুল, এদিক দিয়ে আমাদের হাত বের হবে। তো আমি চকের সাহায্যে দাগ টেনে নিয়েছি কোন পর্যন্ত আমাদের সেলাই দিয়ে আরমোলে ঝুলটা তৈরি করতে হবে। এরপর আমরা এভাবে কাপড়টিকে খুলে নিয়ে আমরা এখানে দুইটা ভাঁজ দেব, প্রথমে এক ভাঁজ পরে দুই ভাঁজ। এরপরে আমরা সেলাই বসিয়ে দেব। তোমরা চকের সাহায্যে দাগ দিয়ে নিয়েছি কোন পর্যন্ত আমাদের সেলাই দিতে হবে, মার্ক করা আছে, ঠিক সেই পর্যন্তই আমাদের এই ঝুলের হাতের ঝুলে সেলাই দিতে হবে। এই দেখুন বন্ধুরা আমাদের এক হাতের ঝুল সেলাই করা হয়ে গেছে। ঠিক এমনভাবেই আমরা অপর হাতের ঝুলটিও এরকম করে প্রথমে একবার মুড়িয়ে দিয়ে প্লাস দ্বিতীয়বার আবার একটি ভাঁজ করে সেলাই দিয়ে নেব।
এই তো আমাদের সেলাই দেওয়া হয়ে গেছে। এই তো আমাদের বেরিয়ে এসছে, দেখুন বন্ধুরা আমাদের হাতের ঝুলের মৌরি বেরিয়ে এসছে, এদিক দিয়ে আমাদের হাত বেরিয়ে আসবে। এবার আসবো আমরা গলায়, যেখানে আমি 1 ইঞ্চি পরিমাণ দাগ টেনেছি বেল্ট লাগানোর জন্য। এরপর গলার যেই 1 ইঞ্চি পরিমাণ দাগ আছে, দাগ টেনেছি, ওখানে আমি এলাস্টিক লাগানোর জন্য প্রথমেই 1/2 ইঞ্চি ভাঁজ করে নেব, দেন আমি 1 ইঞ্চি ভাঁজ করে নেব, নিয়ে এখানে সেলাই বসিয়ে দেব। গলায় যেখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, সেখানে আমি এলাস্টিক লাগানোর জন্য 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে সেলাই করছি। প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করেছি, দেন 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করেছি। তারপর যতটুকু কাপড় আছে একদম পুরোটাই এভাবে সেলাই দিয়ে আসতে হবে। এই তো আমাদের সেলাই হয়ে গেছে, এখন আমরা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো, ওইটুকু সেলাই দেব না, ওইদিকে আমাদের ওইদিক দিয়ে আমাদের এলাস্টিকটা ঢুকাবো। এই তো আমাদের সেলাই কমপ্লিট, 1 থেকে 1.5 ইঞ্চি রেখেছি, যেদিক দিয়ে আমাদের সেলাইটা এলাস্টিকটা ঢুকিয়ে দেব। এবার এলাস্টিকের মাপ নেব, সাধারণ বাচ্চাদের কোনো অন্য কোনো জামার গলার মাপ অনুযায়ী সাধারণত 20 আসে, তো আমি এখানে 18 নিলাম। যার যেমন মেজারমেন্ট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন গলার মাপ, আমি 18 নিলাম। এবার একটা পিনের সাহায্যে আমি এলাস্টিকটা গলায় সেট করব। ঠিক এমনভাবে এলাস্টিকটা ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতর দিয়ে নিয়ে যাইতে হবে। এই তো বন্ধুরা আমরা এলাস্টিক লাগিয়ে ফেলেছি। এখন এই এলাস্টিকে দুই মাথা সমান করে সেট করে একটা সেলাই বসিয়ে দেব। ঠিক এমন করে সেলাই বসিয়ে দেওয়ার পর যেই বাকি অংশটি থাকবে, ফাঁকা অংশটি, এটাও সেলাই করে জয়েন করে দেব। এই তো আমাদের সেলাই কমপ্লিট, দেখুন বন্ধুরা আমাদের সুন্দর একটি গলা তৈরি হয়ে গেছে।
এবার আমি গলার মধ্যে বেল্ট লাগাবো। আমি এমন করে দুইটা কাপড়ের টুকরা কেটে নিয়েছি, দুই পিস। এবারে দুই কাপড়ের টুকরা আমি নিয়েছি, 7 ইঞ্চি, 6 ইঞ্চি টিকবে, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য, এবং কাপড়ের চওড়া নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ, আর লম্বা 6 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। এবার এমন করে একটা ভাঁজ করে উল্টো দিকে ভাঁজ করে আমরা সেলাই দিয়ে নেব। আরেকটিও আমরা এমন করে উল্টো দিকে ভাঁজ করে সেলাই দিয়ে নেব। এবার এই বেল্টটিকে আমরা উল্টো করে অপর পৃষ্ঠে করে নেব। ঠিক এমন করে উল্টো করে নেব, তাহলে সেলাইয়ের দিকটা ভিতরে পড়ে যাবে, আমাদের বেল্ট তৈরি হয়ে যাবে। অপরটিকেও একই রকমভাবে উল্টো করে দিব। দেখেন বন্ধুরা, আমাদের বেল্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা গলাতে সেট করব। তো প্রথমে গলাটাকে আমরা দুভাজে ভাঁজ করে মাঝখানে একটা দাগ দিয়ে নেব, দেন ওপারেও একটা দাগ দিয়ে নেব, দুই পাশেই। 1 থেকে 1.5 বছর বাচ্চার অথবা 2 বছরের বাচ্চার ওই দাগ অনুযায়ী 2 এবং 2, 4 ইঞ্চিতে বেল্ট লাগালেই হয়ে যায়। তো আমি যেহেতু 5 বছরের বাচ্চার বেল্ট লাগাচ্ছি, জামা বানাচ্ছি, এজন্য আমি 2.5 ইঞ্চিতে দাগ দেব, 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। মাঝখানের দাগ থেকে দুই পাশে 2.5 ইঞ্চি, এই পাশে 2.5 ইঞ্চি, ওই পাশে 2.5 ইঞ্চি, মোট 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে আমি দুইটা বেল্ট লাগাবো। ঠিক একই রকমভাবে জামার ওই পাশেও 5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এবার এই দাগ অনুযায়ী বেল্ট লাগাবো এবং সেলাইয়ের ভাঁজটা ভিতরের দিকে ফালাবো যাতে সেলাইটা দেখা না যায়। এবং গলার এলাস্টিক লাগানোর যেই সেলাইটা আছে সেই সেলাইয়ের সাথেই সেলাই বসিয়ে দেব। এতে বন্ধুরা এক পৃষ্ঠে বেল্ট লাগানো হয়ে গেছে। এবার জামার অপর পৃষ্ঠে এই বেল্ট লাগিয়ে দেব।
এই তো আমাদের একটা বেল্ট লাগানো হয়ে গেছে। এবার একই রকম ভাবে ঠিক একই নিয়মে আমরা অপর বেল্টটিও লাগিয়ে দেব। এই তো বন্ধুরা, আমাদের বেল্ট লাগানো কমপ্লিট। আমাদের গলা বেল্ট দেখুন কত সুন্দর লাগতেছে। এবার আসবো আমরা কোমরে বেল্ট লাগাতে। আমি কোমর নিয়েছি 28। তো বেল্ট নিলাম 10। আটাশের অর্ধেক 14, এবং 14 থেকে আমি আরো 4 কম নিলাম, 4 ইঞ্চি কোমর থেকে এলাস্টিক লাগানোর সময় কোমর থেকে 4 ইঞ্চি কম নিতে হয়। তো গলা থেকে আমি 7 ইঞ্চি নিচে বেল্টটি লাগাবো, কোমরে এলাস্টিক লাগাবো গলা থেকে 7 ইঞ্চি নিচে। তো আমি একটা লম্বা দাগ টেনে নেব চকের সাহায্যে। দেন এখানে এলাস্টিক সেট করে আমি সেলাই দিয়ে দেব। এবং হালকা একটু টেনে টেনে পুরো এলাস্টিকটাকে কোমরে সেট করে দেব। এরপর আমরা ডাবল সেলাই দিয়ে নেব।
ঠিক একই রকমভাবে অপর সাইডেও আমরা এলাস্টিক লাগিয়ে নেব। আমি দাগ দিয়ে নিয়েছিলাম, দাগ অনুযায়ী এলাস্টিকে সেট করে এলাস্টিকটি সেলাই বসিয়ে দিয়ে এভাবে টেনে টেনে কাপড়ের সাথে মিলিয়ে সেলাই দিয়ে নিয়ে আসব। ডাবল সেলাই দিয়ে নেব। এই তো বন্ধুরা, আমাদের সেলাই দেওয়া হয়ে গেছে। এই তো বন্ধুরা, আমাদের বেল্ট লাগানো হয়ে গেছে। এখন হাতের ঝুলের যে মুড়িটা আছে, সেই মুড়ি থেকে আমরা সিলি দিয়ে একদম ঝুল পর্যন্ত সেলাই দেব। ঠিক এমনভাবে হাতের ঝুল পর্যন্ত সেলাই দেব, হাতের ঝুল থেকে একদম নিচের ঝুল পর্যন্ত। একদম পুরোটা সেলাই দিয়ে এভাবে নিয়ে আসব। আমরা ডাবল সেলাই দেব, আপনারা ইচ্ছে করলে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। ঠিক একই রকমভাবে আমরা জামার ওই পাশটাকেও সেলাই দিয়ে নেব। হাতের ঝুলের মুড়ি থেকে শুরু করে যে পর্যন্ত হাতের ঝুলের যে পর্যন্ত আমাদের মোড়ানো আছে, সেলাই করা আছে, সেখান থেকে শুরু করে একদম জামার নিচের ঝুল পর্যন্ত সেলাই দিয়ে নেব। ঠিক একই রকমভাবে আমরা জামার নিচের ঝুল পর্যন্ত সেলাই বসিয়ে দিয়ে যাব। দেখুন বন্ধুরা, আমাদের নিচের ঝুল পর্যন্ত প্রায় সেলাই করা হয়ে গেছে। এই তো বন্ধুরা, আমাদের সেলাই কমপ্লিট। এখন আমরা জামার ঝুলের যে নিচের অংশটি আছে, সেখানে আমরা সেলাই করে দেব। প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নেব, পরে আবারও 1/2 ইঞ্চি পরিমাণ দুইবার ভাঁজ করে নিয়ে আমরা পুরোপুরি জামাটাকে, ঝুলটাকে সেলাই করে নেব। এই তো বন্ধুরা, আমাদের
জামার নিচের ঝুলো সেলাই করা হয়ে গেছে, আমাদের জামা এখন কমপ্লিট। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা আমার চ্যানেলটিকে আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সবার আগে নোটিফিকেশন পেতে আমাদের সাথে থাকবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে এবং কমেন্ট করবেন। আবার আমি আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।